কন্যা সন্তানের মা হচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে আবারও টিআরপি লাফিয়ে বাড়ছে জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের। সাম্প্রতিক প্রোমো সামনে আসার পরপরই সবাই খুশিতে লাফিয়ে ওঠে। নতুন প্রোমোতে সকলেই দেখে গেছে যে যখন দত্তবাড়িতে সবাই হই হুল্লোড় করে, সেখানে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় পর্ণা। এরপর সকলে পর্ণার জন্য চিন্তা করে ডাক্তার এসে খুশির খবর দেয়, বলেন যে পর্ণা মা হতে চলেছে। সবাই খুশি হলেও পর্ণার মা হওয়ার খবরে খুশি হতে পারছে না কৃষ্ণা। কৃষ্ণা ভাবে আমার বাবুর সন্তান হবে। ধারাবাহিকের এই প্রোমো দেখে ভীষণ খুশি দর্শকরা। তবে সম্প্রতি সূত্রের খবর বলছে এবার ধারাবাহিকে কন্যা সন্তানের মা হবে অভিনেত্রী পল্লবী শর্মা, মানে পর্ণা। পল্লবী শর্মা একটা ইন্টারভিউতে তেমনটাই ইঙ্গিত দিয়েছে। আবার নির্মাতারাও চাচ্ছে কন্যা সন্তান আনতে একটা মিষ্টি কন্যা সন্তানের জন্ম দেবে পল্লবী শর্মা, মানে পর্ণা। তো বন্ধুরা, তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।